হ্যালো ভিউয়ার্স, তোমাদের সকলকে জানাই শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আমাদের বাড়িতেও আজকে আছে তারা মায়ের পূজা। তোমরা আগেও দেখেছো আমাদের বাড়িতে তারা মায়ের ঘট প্রতিষ্ঠা করা আছে, তো আজ হচ্ছে সেই পূজা। আমাদের কিন্তু মাকে ঘটেই আনা হয়, তো ঘটে আনা হলেও বাড়িতে কিন্তু সব রকম আয়োজনই হয়, যেমন জোড়া ঢাক, এমনি খাওয়া দাওয়া, পুজোর যেগুলো হয় আর কি, হোম সবই। আর এই যে এখানে খাওয়া দাওয়ার মানে খাবার রেডি হচ্ছে, আর এই যে মা এখানে প্রথমে দশকর্মা জিনিস এই যে দেখো, আর এই যে মা উত্থান থালা সাজিয়ে নিয়েছে, আর এই যে পুজোর ফল টল সব রাখা আছে, মা এখন কাটবে। আর আমরা সন্ধেবেলায় চলে এলাম একটা মন্দিরে, আর ওখানে দেখো এটা পিঠের প্রদীপ করা আছে, মানে তাদের নিয়ম এটা যে 21টা পিঠে দিতে হয়। আর এই যে আমাদের ঈশান এখানে পাটকাঠি নিয়ে ইঞ্জলে পিঞ্জলে করছে, তো দেখো এটা কিন্তু ওরা ঈশান আমাদের করেছে প্রতিবারই, তো এবার আমি ওকে বলে দিয়েছি কি কি বলতে হয়। তো ওরা তিনজন মিলে করছে এটা, এগুলো হচ্ছে দুটো ভাগ্নি আছে, ওরাও করছে সাথে। আর তারপরে বাড়িতে চলে এলাম, দেখছি ঢাক এসে গেছে, তো ঢাক আর এই যে দেখো সব রেডি হয়ে যাওয়ার পরে এই যে এখানে একটা ভিডিও করে নিলাম, আমি তখন ধুনোটা দিচ্ছি। আসলে ঘট আনতে গিয়ে দেখি যে ধুনোটা এসে দেখছি নিভে গেছে, তো আমি বসে বসে হাতে করে করে হাওয়া করে এটা জ্বালানোর চেষ্টা করছি। তো তারপরে এই যে আমাদের সব দেখো জোগাড় রেডি, মায়ের ঘট আনা হয়ে গেছে। তো মায়ের ঘট আনাটা দেখাতে পারলাম না তোমাদের, কারণ হচ্ছে এই যে রাস্তা তো অন্ধকার, ওর জন্য দেখাতে পারলাম না। তো আমরা কিন্তু গোটা রাস্তাটা বাজিয়ে ফাটাতে ফাটাতে গেছি। আর এই যে দেখো আমাদের এখন পুজো হচ্ছে, পুজো হয়ে যাওয়ার পরে এই যে এখানে এখন হবে খালি, মাটিতে বসা যাবে না, ওর জন্য আমরা দুটি খড় এনে ওর ওপরেই বসে বাবা মা পুষ্পাঞ্জলি দিলেন। তো পুষ্পাঞ্জলিটা খুব মানে ভালোভাবেই হয়েছে। তো তারপরে শুরু হচ্ছে হোম, তো হোমের এখন সব জোগাড় চলছে, তো হোমের জোগাড় এখন কাকু করছে। এই যে দেখো হোমের পর আগুন দেওয়া হবে, এরপর হোম, এই যে কাকু এখন সব রেডি করে নিয়েছে। তো এই যে তোমরা দেখো মানে বাড়িতে ঘটে পুজো হলেও কিন্তু সমস্তটা করা হয়েছে, জোড়া ঢাক, সাথে তো পুজোর এত আয়োজন, সাথে হোম, খাওয়া দাওয়া, মানে সব। আর এগুলো কিন্তু আমরা সবাই বাড়িতেই সকলে মিলে করেছি, মানে খুব মজা করে করেছি। তোমাদের কাদের কাদের বাড়িতে এরকম ঘটে মা তারা আসে তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, হ্যাঁ। আর আমাদের এই পুজোটা দেখতে তোমাদের কেমন লাগলো সেটাও জানিও। আর হোমের আগুন এত উঠেছে, মানে বলে না যে হোমের আগুন নাকি অনেকটা শিখা দিলে ওটা নাকি খুব ভালো, তো সত্যি আমাদের খুব ভালো হোম হয়েছে, মানে সমস্তটা খুব ভালো হয়েছে। কাকুও মানে বামুন কাকু অনেক সময় ধরে পুজো করেছেন, মানে খুব ভালো হয়েছে, খুব আনন্দ করেছি, খুব মজা করেছি আমরা। মানে বাড়িতে আগে তো এমনি বাপের বাড়িতে যখন থাকতাম তখন এমনি পাড়াতে হতো একটা পুজো, সেখানে যেতাম, কিন্তু এখানে নিজের পুজো, নিজের বাড়ির পুজো, মানে সেটাই তো আনন্দটাই আলাদা। আর এই যে হোম সম্পন্ন হলো, এই যে কাকু এখন আর বাকি যে দুধ দিয়েছে আমি আপনাদের আর দেখাতে পারলাম না। তারপরে এই যে খাওয়া দাওয়া চলছে, এখন খাওয়া দাওয়ার পরে আমি নিজে হাতে করে বাজি ফাটিয়েছি, এই যে দেখো কেমন বাজি ফাটিয়েছি। আর ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। টাটা।